রাদি আপনি লিখেছেন আমি নকল করে দাখিল ইন্টারে ভালো রেজাল্ট করেছি এই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করছি যে নকল না করেও আমার থেকে যোগ্য হয়েও সার্টিফিকেটের কারণে চাকরি পেল না আমি কি তার হক নষ্ট করে গুণাগার হব আমার উপার্জনকে হারানো হচ্ছে আপনি যদি চাকরিটা সঠিকভাবে করেন এবং বৈধ চাকরি করেন খারাপ কোনো কাজ করেন না ভালো কাজই করছেন অর্থাৎ যে কাজ লিগাল কোনো কাজ করছেন এবং শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল তবে আপনি যে অসদ উপায় অবলম্বন করে সার্টিফিকেট নিয়েছেন সেটা করে আপনি অন্যায় করেছেন গুনাহের কাজ করেছেন প্রতারণা করেছেন সেই জন্য আলাদা কাছে আপনার তবা করতে হবে ইস্তেকফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে এমডি ডি বরহান উদ্দিন আহমেদ আপনি লিখেছেন মাহফিলে মহিলাদের যাওয়া সম্পর্কে আপনার মতামত কি মেয়েরা মাহফিলে যদি আসতে চান সম্পূর্ণ পর্দার মধ্যে পর্দার সাথে যদি আসতে পারেন এবং সাধারণত মাহফিলে আসতে গিয়ে কোনো ফেতনার দুয়ার উন্মোচন হয় না সেভাবে যদি আসতে পারেন তাদের আলাদা বসার ব্যবস্থা থাকে পুরুষদের পাশাপাশি পুরুষদের পাশাপাশি বলতে পুরুষদের এবং তাদের মধ্যে পার্টিশন থাকে সম্পূর্ণ পর্দা থাকে এবং তাদের ওয়াশরুমের ব্যবস্থা থাকে থাকতে পারে আর সেই সাথে যদি প্রজেক্টর ব্যবহার করতে চান এবং সেখানে কারোর জন্য ফেতনার কারণ না হলে সেটাতে তারা তিনি ওয়াজ দেখতে পারেন শুনতে পারেন তবে শুধুমাত্র অডিও থাকে সবচেয়ে সেফ এবং নিরাপদ আর এর বাইরে অনেক জায়গায় ওয়াজ মাহফিল উপলক্ষে বিভিন্ন বাজার বসে মেলা বসে মহিলারা ওয়াজ মাহফিলের নাম দিয়ে সেই মেলাতে যদি ঘোরাঘুরি আড্ডা এবং সেখানে যদি আপনার সময় ব্যয় করেন তাহলে সেটা অবশ্যই গ্রহীত কাজ সেটা হওয়া উচিত না সেরকম পর্যায়ে চলে গেলে সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিতে হবে আর এ শাহি এয়ারি থেকে আপনি লিখেছেন সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে ফজরের সময় আপনি সঠিক ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য নয় আপনার যদি কোনো জব কোনো পরিবেশ কোনো পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব সেই পরিবেশ সেই পরিস্থিতি সেখান থেকে আপনাকে সরে আসতে হবে আর যদি সেরকম কিছু না থাকে না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন যথেষ্ট আগে আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার সালাত নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন আপনি প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদের সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন এক কথায় সালাত আদায় করতে হবে অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল সাতটা বা আটটায় উঠে নিয়মিত তারা আদায় করেন এটা খুবই গৃহীত খুবই জঘন্য কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি সাতটা আটটা বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সালাত আদায় করবেন এটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ কখনও এরকম কারা হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি দিতে ভুলে গেছি আর কোনো কারণ মিস হয়ে গেছে তো এরকম হতে পারে কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং যদি কখনও মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সালাত আদায় করবেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মন্না মানসালিনাউনাসীহাফল ইউসালিহা ইতি আদা কারাফা আলিহা যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুমতে করবে তখন সালাত আদায় করবে এটাই তার সালাতের সময় সাজ্জাদ করিম আপনি লিখেছেন সুদের টাকা অমুসলিমের বিপদে সবের আশা ছাড়া দান করা যাবে কিনা অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত দান সাহায্য সহযোগিতা করতে পারবেন কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা কিন্তু নেই আর এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিবাস করে দেওয়া সৎকার করে দেওয়া শর্ত দিয়েছেন যে খাত এখানে প্রযোজ্য হবে সেক্ষেত্রে দেবেন অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন আর অনেক উলামায়করম অবশ্যই ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন এরপরে নুজহাত হাসান আপনি লিখেছেন স্মৃতিস্মৃতি বৃদ্ধি করার জন্য কোরআনে পাকের কোন দোয়া কোন দোয়া পড়ব স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার কাছে সাধারণভাবে দেওয়া পড়বেন এই বর্মে একটা হাদিস আছে বিশেষ পদ্ধতির সালাদ এবং বিশেষ পদ্ধতি দেওয়ার কথা সেই হাদিসে সোনদি মহাদিস অনেকে আপত্তি তুলেছেন তবে করোনিক্রামে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এটা পড়লেই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে হ্যাঁ রুকিয়ার অংশ হিসাবে ওলামাইকলাম নিজস্ব অভিজ্ঞতার আলোকে আল্লাহ নিকার বান্দাগণ বিভিন্ন দোয়া সাজেস্ট করে থাকেন যেগুলোর মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে বিশেষ আপনার মানুষ পড়া যাতে তার ভালো হয় মানুষকে যেন বোঝাতে পারে সেজন্য সাল্লামের যে দোয়া ছিল সেটি কাউলি আল্লাহ আমার অন্তরকে আপনি খুলে দিন আমার কাজকে আপনি সহজ করে দিন এবং আমার মুখের জড়তা আপনি কাটিয়ে দিন এবং যেন আমার মানুষ মানুষকে বোঝাতে পারে সে তৌফিক দান করো তো এই দোহা আপনি পড়তে পারেন এছাড়া বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন আল্লাহকে সাহায্য নিয়ে করবেন ইনশাআল্লাহ শুরু করবেন আশা করো যে আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন